কাশ্মীরের রঙে যখন মন রঙিন তখন উৎসব বেরোয় ধর্মের গুণ্ডি। সব মানুষ জড়ো হন মুক্তাঙ্গনে, ধারণ করেন সার্বজনীন অনুভূতি। বসন্তের ছোঁয়ায় নেচে গিয়ে তরুণ প্রাণ মেতে ওঠে হোলির রঙে। সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব হোলির উৎসব। এই দিনে আবিরের রঙে বর্ণে বদলে যায় শিশু কিশোর তরুণ তরুণীর চেহারা। ভালোবাসা আর উৎসব রূপ নেয় প্রাণের মেলায়। রং খেলতে আমার অনেক বেশি ভালো লাগে। এভাবে রং খেলতে খেলতে আমাদের এরকমই চেহারা হয়ে যায়। অন্য অন্য রং মিলে বোতলের মধ্যে জল মিশিয়ে তারপর পিচকারিতে লাগিয়ে তারপর। বৈষ্ণব বিশ্বাসে এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। কালের পরিক্রমায় তাই রূপ নিয়েছে দোল উৎসবে। আজকে আমাদের মূলত গর্ণিতায় রাধিকা রাধাকৃষ্ণের প্রেম লীলা, এই জন্যই হোলি খেলা। আমার ফ্রেন্ড, আমার ভাই, আমার ফ্রেন্ড সবাই, আমরা সবাই একসাথে এসে এই দিনটা আমরা একসাথে সেলিব্রেট করে গেলাম। ধর্ম বর্ণ সবাইকে নিয়ে আমরা একইভাবে উৎসব পালন করবো। এখানে ঐতিহাসিক হোলি অনুষ্ঠান, অনেক ভালো লাগতেছে। আসছে পুরান ঢাকার শাখারি বাজারের এবারের দোল উৎসবটা কিছুটা ভিন্ন। দিন জুড়েই চলছে রং নিয়ে লুকোচুরি খেলা। কেউ বাড়ির জানলা থেকে, কেউ বা গলির ভেতর থেকে ছুটে এসে পিচকারি মারছেন রঙের। কাল সব মেয়েরা এখানে দোল খেলেছে এবং আনন্দ করেছে, কিন্তু আজ এখানে কেউ বেরোচ্ছে না। এই রং দোকান থেকে কিনা, জলের ভিতরে গুলা ফেললে রং বানানো হয়ে যায়, পিচকারির ভিতরে বইরা সবারে দেওয়া হয়। দোলের রঙে শুদ্ধতা ছড়াক, সবার জীবনে আসুক বর্ণিল পূর্ণতা, এমনটাই প্রত্যাশা সকলের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।